ব্লক করে দিলাম তোকে, আর কোনো রকম তোর কথা শুনতে চাই না। ব্লক খুব ছোট একটা শব্দ, কিন্তু এর প্রভাবটা অনেকটাই গভীর। যে মানুষটা ব্লক করে সেই মানুষটার জীবনে প্রভাব কী হয় সেটা তো জানি না, বাট যাকে ব্লক করা হয় তার জীবনে প্রভাবটা অনেকটা গভীর হয়। ফাঁসির আসামিকেও না জিজ্ঞেস করা হয় তোমার শেষ ইচ্ছেটা কী, কিন্তু ব্লক করার আগে ওই মানুষগুলো কখনোই ভাবে না যে ওই মানুষগুলো কী বলতে চায়। তাদের ওই কথাগুলো না সারা জীবন বলা হয় না তার সেই প্রিয় মানুষটাকে, আর সেই দুঃখ সেই কষ্ট সেই মানুষটাকে কুড়ে কুড়ে খায় সারা জীবন। তাদের না বলা কথাগুলো সেই ব্লক হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ কন্টাক্টে টাইপ করে করে সেন্ড করে, তাদের সেই উত্তরগুলো খুঁজে বেড়ায় সারা দিন সারা রাত, নিজেদের মনের মধ্যে খুঁজে বেড়ায় কেন সেই লোকটা ব্লক করে দিল। আমাদের প্রায় সকলের সাথে এরকম ঘটনা ঘটে থাকে, তাই সকলেই জানে যে ব্লক জিনিসটা শুনতে যতটা সহজ মনে হয় ব্লক হয়ে যাওয়ার পর প্রচণ্ড প্রবলেম হয়। যারা কথায় কথায় মানুষদের ব্লক করে দেয় তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে মানুষটা তোমাকে কিছু কথা বলতে চায় না সেই মানুষটার কথাটা একটু শুনে নাও, কারণ জীবনটা খুব ছোট, পরের মুহূর্তে যখন তুমি শুনতে চাইবে সে মানুষটা বলার মতনই আর অবস্থায় হয়তো থাকবে না। তাই কখনো ব্লক করার আগে সেই মানুষটা কি বলতে চায় সে কথাটা একটু শুনো। সেই প্রিয় মানুষটা আমাদের ব্লক করে দেয় ঠিকই, কিন্তু আমরা ব্লক করি না, কারণ মানুষত্বের কারণে। কাল যদি তার কোনো প্রবলেম হয় না যতই ঘৃণা করি না কেন, একটা মানুষত্বের কারণে ছুটে যাবই। সে যদি আমাদের কোনো দিনও ডাকে সেই কারণে না আমরা ব্লকটা করি না।